বাচ্চা হতে বাবার বাড়ি যায়, বাবার বাড়ি থেকে কিছু লোক এসে মেয়েকে বাচ্চা হতে বাবার বাড়ি নিয়ে যায়, সেই উপলক্ষে ছেলের তরফ থেকে কিছু অনুষ্ঠান করে থাকে, একে আমরা মেয়ে বিদায় বলে থাকি। যাই বলেন না কেন, মেয়ে বউ বিদায় হচ্ছে, বউ বিদায় হচ্ছে আপনার বাবার বাড়ি, সে বিদায় বলেন, ঠিক আছে, ছেলে হওয়ার জন্য যাচ্ছে, কিন্তু তার জন্য অনুষ্ঠান করতে হবে, ধুমধাম করতে হবে, এগুলি হচ্ছে প্রথা। সেই প্রথা যদি কারো জন্য সেটা পালন করাতে তাদের জন্য ব্যয়বহুল হয়ে যায় আর সেটা কষ্টের কারণ হয়ে যায়, তাহলে না জায়েজ, জুলুম হয়ে যাচ্ছে ছেলে পক্ষের ওপর হোক, মেয়ে পক্ষের ওপর হোক। যেমন মেয়ে পক্ষের কোন কোন এলাকায় এসব কুপ্রথা রয়েছে যে মেয়েকে নিতে গেলে আমের সিজন হলে আম দিয়ে আসতে হবে, আবার কোন সিজনে রয়েছে, বাংলাদেশে তো রয়েছে যে কোরবানি সিজনে কোরবানি আপনার মেয়ের শ্বশুর বাড়িতে গরু কিনে দিয়ে আসতে হবে, এগুলি হারাম, এগুলি জুলম অত্যাচার, এগুলো হচ্ছে আকুলু আমওয়ালিন নাস বিল বাতিল, মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে হারাম পন্থায় ভক্ষণ করা, এগুলি রোজই হারাম, এইসব কোরবানি খাওয়া হারাম, এইসব আম আর মাছ, মাছ নিয়ে যেতে হবে, মাছ দিতে হবে 25-50-100 কিলো, আর তারপরে আরও কিছু তাতে আটা নিয়ে যেতে হবে, অমুক নিয়ে যেতে হবে পিঠে করার জন্য, এইসব বিভিন্ন অঞ্চল রয়েছে যা আমরা জানি শুনেছি এবং ছোটোকালে অনেক কিছু দেখেছিও। তো এসব কুসংস্কার কুপ্রথা, এগুলি থেকে বেঁচে থাকাটা উচিত, কারণ এগুলিতে ছেলে পক্ষের ওপর অথবা মেয়ে পক্ষের ওপর জুলম হয়ে থাকে, আর যারা জুলম করে খায় তারা হারাম খায়, তাদের রুজি হারাম। আল্লাহ হেদায়েত দান করুন। عملت لحلمي عملت كثيرا وها قد حصل سهرت تعبت وقد طاب ذا اليوم